আড়াই বছর ধরে রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, জল বেরোবার জায়গা নেই। এখানে পাশে ফ্যাক্টরির জলগুলো রাস্তার মধ্যে এসে চলে আসছে, ফ্যাক্টরির জল নিকাশি ব্যবস্থা নেই। পাশে অন্যান্য নতুন ফ্যাক্টরি হচ্ছে, তারা রাস্তায় যেখানে জল যাওয়ার জায়গা ছিল সেই জায়গাগুলো বন্ধ করে দিচ্ছে, ছোট্ট করে পাইপ লাগিয়ে দিয়ে জল যাওয়ার জায়গা চাচ্ছে, জল বেরোতে পারছে না। সবার বাড়িতে জল ঢুকে যাচ্ছে, বাচ্চারা পড়তে যেতে পারছে না, কিছু বাইরে বেরোতে পারছে না, মেয়েরা কলেজ জল আনতে যেতে পারছে না, স্লিপে পড়ে যাচ্ছে। খুব মারাত্মক পরিস্থিতি। এখানে পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েতে কপি জমা দেওয়া হচ্ছে, তাতেও পঞ্চায়েত কোনো কাজ করতে পারছে না। সদস্য এসে উল্টো বলছে নিচু জায়গায় জল জমবে, কিছু করার নেই, এই পরিস্থিতি চলছে। মানে আমরা বারবার এসে দাবি করছি যেন এখানে একটা সুস্থ জল যাওয়ার নিকাশি ব্যবস্থা করতে পারে, তার সব রকম যা সহযোগিতা করা আমরা সঙ্গে থেকে, পাড়ার লোকের সঙ্গে থেকে করবে, পঞ্চায়েত যেন এটা একটা ব্যবস্থা করে। রাজুধারপুর নতুন পাড়া, মানে পঞ্চায়েত রাজুধারপুর পঞ্চায়েত নতুন পাড়া, সদস্য বলছে এখানটায় নিচু জায়গায় জল জমবেই, এই মুহূর্তে কিছু করণীয় নেই, জল নভেম্বরে জল এমনি শুকিয়ে যাবে তখন ঠিক হবে। পঞ্চায়েত থেকে সদস্য বলছে এখানে নিচু জায়গায় জল জমবেই, জল বেরোবার কোনো ব্যবস্থা করা যাবে না, আর জল এমনি নভেম্বরে অক্টোবর নভেম্বরে জল এমনি শুকিয়ে যাবে, এইটুকু বলছে। ওরা কোনো কাজ করতে চাইছে না, করছেও না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাড়ায় বারবার এসছি, ওনাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছি কিছু একটা ব্যবস্থা করার। পাশাপাশি ফ্যাক্টরিতে গিয়ে বলেছি আমরা যেন জল নিকাশি ব্যবস্থা যেন ফ্যাক্টরির সামনে দিয়ে আটকে রেখেছি সেগুলো যেন ছাড়ানো যায়, এই জন্য আমরা খুব চেষ্টা করে যাচ্ছি। সমস্যা হলো এখানে বারো মাসের এখানে জল, একটু বৃষ্টি হলে বাড়িতে জল দাঁড়িয়ে যায়, আমাদের বাড়িতে তো জল যায় না, এখানে ড্রেন পরিষ্কার করে না, কিছু করে না। পঞ্চায়েতে গেলে বলে কি যাবো আমরা দেখবো, আমখানে আমাদের ঘরে জল ঢুকে গেছে, তাদের এক হাঁটু করে জল একদিনের জন্য উনি দেখতে আসেনি যে কি মানুষগুলো কেমন আছে না আছে, যে মানুষের কোনো হেল্প করি। এখানে তো সবাই বলক না, সবাই ভ্যান্ডিসটা চালিয়ে খায়, যে গিয়ে দেখি কেমন আছে, কোনো হেল্পও করে না, কোনো একবারও দেখতেও আসে না, যে মানুষগুলো মরলো না বাঁচলো। ওনার তো উচিত যে একবার দেখে আসি কি ব্যাপার না ব্যাপার। দক্ষিণ রাজুদারপুর নতুন পাড়া, এখানকার সমস্যা হচ্ছে দীর্ঘদিনের, এখানে জল তো জমে কিন্তু ছ সাত মাস ধরে জল কন্টিনিউ রয়েই গেছে। এখানে এই সাপ ব্যাঙ জোক এইসব নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে, কলগুলো ডুবে যাচ্ছে, কলের পোকা জলই মানুষকে খেতে হচ্ছে, এখানে জল যাচ্ছে না, কোনো নিকাশি ব্যবস্থা নেই। কারণ এই হুগলি এলাকার জল এখানে নামছে, চারদিকে উঁচু জায়গার জল এসে নিচে নেমে দাঁড়িয়ে এখানেই দাঁড়িয়ে পড়ছে। পঞ্চায়েতকে জানানো হলো, পঞ্চায়েত বলছে দেখছি দেখবো করবো, সদস্যকে বলা হলো, সদস্য বলছে আমি গেলে জল কমে যাবে, আর কী করবো আমরা তাহলে বলুন। আমরা চাইছি এখন এই জলটা সমস্যার সমাধান হোক।